নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু এটিকে মোহনবাগান দলকে নিয়ে তিনটা আপডেট নিউজ দিতে চলেছি রেফারি মুম্বাই সিটি এফসি সি দলের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে এটিকে মোহনবাগান দল সেই দলের বিপক্ষে যে জঘন্য রেফারি করেছে রেফারি শ্রীকৃষ্ণা তাকে কী শাস্তি দেওয়া হলো সেটাও কিন্তু তোমাদেরকে আজকে জানাবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তাহলে শুরুতেই এটিকে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটিএফসির ম্যাচে যে জঘন্য রেফারি করেছিলেন শ্রীকৃষ্ণা সেই শ্রীকৃষ্ণাকে আইসেল কর্তৃপক্ষ বা যাদের কাছে এটিকে মোহনবাগান দল আর কি মানে চিঠি দিয়েছিল মেল করেছিল অভিযোগ জানিয়েছিল তার বিরুদ্ধে তারা কি শাস্তি দিলেন সেটাই তোমাদেরকে জানিয়ে দিই শুরুতেই বলি যে গত সিজনে গত সিজনেও আমরা দেখেছি যে প্রায় প্রত্যেকটা রেফারিকেই কিন্তু ভুলভাল ডিসিশন করতে জঘন্যতম ডিসিশন দিতে তো সেই জঘন্যতম ডিসিশনের জন্য গত বছর একটা মানে প্রায় সব দলের কোচদের নিয়ে একটা আলোচনায় বসেছিল রেফারির এই সমস্ত ডিসিশনগুলো নিয়ে সেটা কিন্তু গত বছর হয়েছিল তো সেই সমস্ত দিকগুলো যাতে আর না হয় সেই মতোই কিন্তু এই বছর খুব কড়াকড়ি কিন্তুভাবে আইসিএল কর্তৃপক্ষ রেফারদের ওপর নজর রাখছে কিন্তু এই সিজনে একটা ভুল কিন্তু একটা বড়ো ম্যাচে রেফারি শ্রীকৃষ্ণ করে নিয়েছে অলরেডি আর তার বিরুদ্ধেই কিন্তু এটিকে মোহনবাগান দল যে সমস্ত কারণগুলোর জন্য অভিযোগ জানিয়েছিল যেরকম বিক্রম প্রতাপে সিংয়ের যে গোলটা সেইটার জন্য দীপক টাঙ্গনির লাল কার্ড খাওয়ার জন্য তারছাড়া মোর্তাদা ফলের যে লাল কার্ডটা খাওয়ার কথা সেটা হলুদ কার্ড দিয়েছিল তো এই সমস্ত অভিযোগ কিন্তু জানিয়েছিল রি বিপক্ষে আইএসএল কর্তৃপক্ষদের কাছে তো সেই মতো কিন্তু আইসিএল টেকনিক্যাল কমিটি তাকে যে শাস্তিটা দিল সেটা হচ্ছে কয়েক ম্যাচের জন্য কিন্তু শ্রীকৃষ্ণাকে সাসপেন্ড করা হলো হ্যাঁ আইএসএল এর কয়েক ম্যাচের জন্য কিন্তু যে রেফারি শ্রীকৃষ্ণাকে কিন্তু সাসপেন্ড করা হলো এইটুকু শাস্তি কিন্তু আইএসএল টেকনিক্যাল কমিটি তাকে দিয়েছে আর যে যে অভিযোগগুলো করা হয়েছে আর এটাও করা হয়েছে যে এটিকে মোহনবাগান দলের আর কোনো ম্যাচে হয়তো এই শ্রীকৃষ্ণাকে রেফারি করতে দেখা যাবে না এইটুকুও কিন্তু একটা অভিযোগ মানে এটাকেও একটা শাস্তি হিসেবে রয়েছে বাট শ্রীকৃষ্ণাকে কিন্তু কয়েক ম্যাচের জন্য এর এই সিজনের কয়েক ম্যাচের জন্য সাসপেন্ড করে দিয়েছে এরকমই কিন্তু খবর রয়েছে বা আইসিএল টেকনিক্যাল কমিটি তাকে কিন্তু শাস্তি দিয়েছে তো যাই হোক যে অভিযোগটা জানিয়েছিল সেটা আসলে মানে সেটার জন্য শাস্তি অবশেষে পেলো শ্রীকৃষ্ণা বন্ধুরা এবার তাহলে যে আপডেট নিউজটা দেব সেটা হচ্ছে তিরিকে নিয়ে তীরিকে নিয়ে এই মুহূর্তে একটা সুখবর শোনা যাচ্ছে হ্যাঁ সেটা কি অবশ্যই জামশেদপুর এফসি দলের বিপক্ষে ছ তারিখে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে তার সিক্সটি পারসেন্ট খেলার চান্স কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে একটা আশা কিন্তু রয়েছে যে সেই ম্যাচে তাকে পাওয়া যাবে কারণ মুম্বাই সিটি এফসি দলের বিপক্ষে ম্যাচ খেলার সময় তাকে কিন্তু স্টেডিয়ামের ডাগাউটে বসে খেলা দেখ মানে খেলতে খেলা দেখতে দেখা গেছিলো তো সেই মতো কিন্তু তিনি এখন পুরোপুরি ফিট মানে চোট থেকে রিকভারি করে নিয়েছে এবং মাঠে নেমে পড়েছে মুম্বাই সিটিএফসি দলের ম্যাচের আগেই এবং তিনি প্রচণ্ড পরিমাণে ম্যাচ ফিট হওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে যা খবর রয়েছে যে মানে তাকে এটিকে মোহনবাগান দলের ফিজিওরা যথেষ্ট পরিমাণে মানে ম্যাচ ফিট করার জন্য আর কি পরিশ্রম করছে তাকে নিয়ে এবং তিনিও করছেন এবং যা যেটুকু আশা যোগাচ্ছেন যে সিক্সটি পার্সেন্ট খেলার মতো চান্স কিন্তু তা রয়েছে জামশেদপুর এফসি দলের বিপক্ষে আর এই ম্যাচটাতে না খেলেও চেন্নাইন এফসি দলের বিপক্ষে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খেলবেন তিরি এবং টিম লিস্টেও থাকবেন সেই দিনের ম্যাচে অর্থাৎ চেন এফসি দলের বিপক্ষে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান দলের টিম লিস্টে কিন্তু অবশ্যই তিরি থাকবে এবার তিরিকে খেলানো বা না খেলানোর দায়িত্ব কিন্তু কোচ হাবাসের কিন্তু যেরকম ডিফেন্স আর কি রয়েছে ইতিমধ্যেই সেই মতো সেই ডিফেন্সে কাজ করতে গেলে অবশ্যই তিরিকে কিন্তু খুব তাড়াতাড়ি মাঠে নামানোর দরকার আর যা খবর রয়েছে যে তিরিকে ফেরানোর জন্য এটিকে মোহনবাগান দলের ফিজিওরা কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছে এবং তিনি নিজেও পরিশ্রম করছে কারণ গত মানে মুম্বাই এফসি দলের বিপক্ষে যে ম্যাচটা খেলে যে সেই ম্যাচটা তিনি পুরো একদম সামনে থেকে দেখেছে কোথায় কি ডিফেন্সে কি ভুল ছিল সেটা কিন্তু পুরো সামনে থেকে দেখে উপলব্ধি করেছে তো তার ফেরাটা খুবই আর কি দরকার আর তিনিও বোঝেন সমর্থকদের যে মানে সমর্থকদের ব্যাপারটা তিনি বোঝেন আর তিনি তার জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচ ফিট হওয়ার জন্য পরিশ্রম করছে এবং সিক্সটি পার্সেন্ট কিন্তু আশা রয়েছে যে জামশেদপুর এফসি দলের বিপক্ষে তাকে খেলতে দেখা যেতে পারে বাকি ফোর্টি কিন্তু অবশ্যই তার চোট মানে তার পুরোপুরি ম্যাচ ফিট হওয়া নিয়ে কথা রয়েছে সেটা হাবাস ঠিক করবেন কিন্তু সিক্সটি পার্সেন্ট একটা আশা কিন্তু রয়েছে আর চেন্নাই এফসি দলের বিপক্ষে কিন্তু হানড্রেড পার্সেন্ট তাকে দেখা যাবে খেলতে তো এটাই হচ্ছে এটি এই তিরিকে নিয়ে আপডেট নিউজ এর পরের যে নিউজটা দিতে চলেছি আপডেট নিউজ সেটা হচ্ছে জামশেদপুর এফসি দলের ম্যাচটা নিয়ে কোচ হাবাস কী বললেন তো তোমরা জানো যে গত ম্যাচে কিন্তু ডিফেন্সকে দায়ী করছে ডিফেন্সের জন্য কিন্তু অনেক কটা গোল খেতে হয়েছে তো সেই মতোই মানে ওই ম্যাচটা সেরকম আর মনে রাখতে চাইছেন না হাবাস তিনি বলছেন যে সবুজময়ন কোচ অর্থাৎ তিনি বলেন যে ডিফেন্সকে দায়ী করছেন না তিনি কারণ সেরকমভাবে তাদের অ্যাটাকিং সাইডে যারা খেলেছেন রয় কৃষ্ণা হুগো বোমাস মানবীর সিং তারা সেরকমভাবে আক্রমণই করতে পারেনি যার কারণে ডিফেন্সের ওপর কিন্তু খুব পরিমাণে বেশি চাপ পড়ে গেছিলো যার কারণে গোল খেতে হয়েছিল আর এটিকে মোহনবাগান দল জামশেদপুরের দলের ম্যাচটা নিয়ে তিনি বলেছেন যে বাড়তি সতর্ক তাদেরকে দিয়েছি একই সঙ্গে তিনি বলেন যে অতীতকে এখন আমি মনে রেখে কোনো লাভ নেই কারণ জামশেদপুরকে এবার হারাতেই হবে জামশেদপুরের বর্তমান লিগ লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তাদের পয়েন্ট তিন ম্যাচ খেলে পাঁচ আর চতুর্থ স্থানে আমরা আছি একই ম্যাচ খেলে আমাদের পয়েন্ট ছয় তো অতীতের ম্যাচটা আমরা ভুলে গেছি এখন সামনের ম্যাচটার দিকে ফোকাস দিচ্ছি জামশেদপুরে ভার্স স্টুয়ার্টের মতো ফুটবলাররা রয়েছেন তাদের একটুখানি সুযোগ দিলেই আমাদের সমস্যা আছে তাই আমরা যে সমস্ত জায়গাগুলো ভুল করেছি গত ম্যাচে সেইগুলো শোধরাচ্ছি বা শোধরানো চেষ্টা করছি এবং অনেক ভালোভাবে বোঝাচ্ছি ফুটবলারদের সমস্ত প্লেয়ারদের এবং তাদেরকে অবশ্যই আত্মবিশ্বাসী থাকতে বলছি পরবর্তী ম্যাচে আর কৃষ্ণা ভুমেশরা অবশ্যই রীতিমতো তারা আত্মবিশ্বাসী রয়েছে এইটুকু আমাকে বলেছে তো পরবর্তী ম্যাচে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো এবং একটা জয় আনবই এইটুকু কিন্তু জামশেদপুর প্রবেশী দলের বিপক্ষে ম্যাচ খেলার আগেই বলেন কোচ হাবাস তো আজকের এই ভিডিওতে এই কটায় আপডেট নিউজ তোমাদেরকে দেওয়ার ছিল তো ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন